वेलकम टू कार्तिक एकेडमी ई लर्निंग क्लास এখন আমি কেজি 1 এর কনভারসেশনটা আলোচনা করছি হ্যালো স্টুডেন্টস সবাই তোমাদের কনভারসেশন বইটা খোলো দেখো এইটা কনভারসেশন বই সবাই বইটা খোলো আমরা ফার্স্ট টার্মটা কমপ্লিট করে রিভিশন করছিলাম তো আজকেরও রিভিশন ক্লাস লেসন 2 আগের দুটো ক্লাসে লেসন 1 টা রিভিশন হয়ে গেছে আজকে আমরা লেসন 2 টা রিভিশন করব ওনা করব আমরা লেসন 2 লেসন 2 রিভিশন এখন রিভিশন চলছে লেসন 2 কি আছে ইয়োর স্কুল আজকে আমরা ইয়োর স্কুল নিয়ে পড়ব পেজ নাম্বার 4 দেখো এই পেজটা খোলো সবাই ইয়োর স্কুল পেজ নাম্বার 4 আজকে আমরা এই আলোচনা করব আগের দিন পেজ নাম্বার 3 পেজ আলোচনা করেছি আজকে 4 আগের দিন লেসন 1 টা কমপ্লিট করেছি আজকে লেসন 2 টা রিভিশন করব সবাই খুলেছো নিশ্চয়ই দেখো এখানে যে কোশ্চেন নাম্বার 1 কি আছে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর স্কুল আগের দিন তোমরা জেনেছিলে হোয়াট ইজ দা থেকে শুরু করলে উত্তরটাও হোয়াট ইজ দা থেকে শুরু করলে উত্তরটাও সেইভাবে দিতে হয় দা নেম অফ দিয়ে শুরু করতে হয় তাহলে আগের দিন আমরা জেনেছি হোয়াট ইজ দা নেম অফ ইয়োর ফাদার তা আজকে সেই একই ভাবে কোশ্চেন করা হচ্ছে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর স্কুল মানে হোয়াট ইজ দা নেম অফ ইয়োর স্কুল মানে তোমার স্কুলের নাম কি ফার্স্ট কোশ্চেন কি আছে কোশ্চেন নাম্বার 1 হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল মানে তোমার স্কুলের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল তোমার স্কুলের নাম কি কি বলবে তোমরা তোমরা প্রত্যেকেই এই একই অ্যানসার দেবে কারণ তোমরা সবাই একাডেমিতে পড়ো তাই সবাই এই উত্তর দেবে কি দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি কি উত্তর দেবে দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি এখানে দেখো ডট 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 করা আছে এই ফাঁকা জায়গাটায় বসাতে হবে কার্তিক একাডেমি কি বসাবে কার্তিক একাডেমি ওই ফাঁকা জায়গাটায় এইটা বসাবে কার্তিক একাডেমি তোমাদের স্কুলের নাম কার্তিক একাডেমি তাই তো তাহলে তোমরা এখানে বসাবে দ্য নেম অফ মাই স্কুল ইজ দেখো এখানে লেখাই আছে দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি আমাদের স্কুলের নাম হয় কার্তিক একাডেমি ঠিক আছে কি বলবে আমাদের স্কুলের নাম হয় কার্তিক একাডেমি দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় কি বলবে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল কোশ্চেন করলে তোমরা কি বলবে দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি কি বলবে দ্য নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি আমার স্কুলের নাম হয় কার্তিক একাডেমি তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 আছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন হোয়াট ক্লাস হোয়াট মানে কোন ক্লাসে ডু ইউ রিড ইন তুমি পড়ো তুমি কোন ক্লাসে পড়ো তোমরা কোন ক্লাসে পড়ো প্রত্যেকই কেজি 1 এ পড়ো তাই তো এটা কেজি 1 এ কনভারসেশন তাহলে প্রত্যেকই কেজি 1 এ পড়ো কি বলবে আই রিড ইন কেজি 1 কি বলবে আই রিড ইন কেজি 1 কি বলবে আই রিড ইন কেজি 1 তোমরা তাহলে কি বলবে আই রিড ইন কেজি 1 কি বলবে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন কোশ্চেন নাম্বার 2 কি বলবে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো তোমরা কি বলবে I read in KG 1 তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে when does your school start
When does your school start? When মানে কি? কখন? When মানে কি বলো তো? কখন? আগের ক্লাসেও বলেছি তোমাদের এটা পড়ানোর সময় when মানে কখন? When মানে কখন? তাহলে when does your school start মানে শুরু হয়? Start মানে কি? Start মানে শুরু। সবাই দাগ দিয়ে নাও
এইটাই তোমাদের আজকের পড়া 1 2 এন্ড 3 আজকের পড়া রিভিশন 1 2 3 রিভিশন ঠিক আছে এটা ভালো করে পড়বে বারবার শুনবে ভিডিওটা তাহলে মনে থেকে যাবে তাহলে আর ভুলে যাবে না সবাই খুব ভালো থাকবে চলো টাটা